কাছে কি এনেছিস? মালা তোর জন্য। মালা আনতে গেলি কেন? তোর জন্য আনবো না? তুই এত বড় একটা কাজ করছিস, গ্রামের সব লোক তোর জয় জয়কার করছে। তোর জন্য গব্বে আমার বুকটা ফুলে যাচ্ছে। তোর জন্য একটা মালা আনবো না, তাই কখনো হয়? তুমি কি ভাবছো, সন্ধ্যা ভোটে জিতে গেছে নাকি? মুখ মেয়ে মানুষ, সবে মাত্র গিয়ে নাম লিখিয়ে এসেছে আর ভাব করছে দেখো যেন জিতেই গেছি। যেটা তুমি বুঝছো না সন্ধ্যা, যে তুমি যেটা করে এসেছো সেটা হচ্ছে শুধু নাম লেখানো, তার মানে জিতে যাওয়া নয়। জিতে গেলে কি আমি আর সুযোগ পাবো? তাই তো আমি ওকে এখন মালাটা পরাচ্ছি। সন্ধ্যা জিতলে তো আপনাদের হাত থেকে মালাটা পড়বে। সন্ধ্যাকে মালা পরানোর আগে যেন আমার মরণ হয়। তথাস্তু। হ্যাঁ ও দিদি, হেভি দিলি একদম। আমার এই ভোটে নাম জমা দেওয়ার থেকে হেভি দিলি। শুনলে দাদা, শুনলে? মানে ঘুরিয়ে বললো যে ওরা আমাদের মৃত্যু চায়। এই দুটো মনে একই রকম ভেটা, কোথায় কি বলতে হয় কিছু জানে না। এই কি বললেন, আমার বোন ভেটা? হ্যাঁ। খুব সাহস বেড়েছে তো। চল দিদি ভেতরে চল। দাঁড়া, বাবা পঞ্চামিনকে আগে একটু প্রণাম করে নি। পালাচ্ছেন যে বড়, আমি এলাম বলে বুঝি? পালালে কিন্তু আমি সব বলে দেবো। কি বলে দেবে? যখন বলবো তখনই জানতে পারবেন। বিজয় কি কোনো গোপন কথা জানতে পেরেছে? সন্ধ্যা, এদের সাথে ঝামেলা করে মুখ নষ্ট করিস না, আর কদিন পরে গ্রাম প্রধান হবি তুই। চল দিদি, আমরা মাঠানের সাথে গিয়ে দেখা করে আসি। একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে, দরকার পড়লে ঝামেলা করে। যাই ভেতরে, যাই, চিৎকার করবো আজ। নীল, তোর সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে বাবা। আমি একটু পরে কথা বলছি বাবা, আগে ঝামেলাটা। আমি বলছি শো, যা এ তো আচ্ছা জ্বালায় পড়া গেল। এ তো নীলের সঙ্গে একা কথাই বলা যাচ্ছে না, আর কথা না বলতে পারলে নীলকে দিয়ে সন্ধ্যার মনে ভয়টা ধরাবো কি করে? এই এই ফুলদানিটা কোথায় রাখো সেটা তো বল। ওদিকটাতে রেখে দে না। আচ্ছা রাখছি। ওঠান, ঘর তো সাজানো হচ্ছে, কিন্তু আমরা কিরকম করে সাজবো সেটা তো বুঝতে পারছি না। চিন্তা কেন করছো, আমি থাকতে সবাইকে সাজিয়ে দেবো। এই আমি থাকতে তুই সাজাবে কি রে? আমি এমন সাজিয়ে দেবো না যে দেখবে তার মাথাটা ঘুরে। হ্যাঁ ঠিক আছে, মাথা ঘোরা করে পরে হবে। জ্বালা দিদি যাও গিয়ে শতরঞ্জি গুলো পেতে ফেলো। যাই বাবা, তাদের কাজগুলো সেরে নিই, অনেকদিন পর ভোটারের দল হচ্ছে, এবারে তো হই হল লড়াবে। দাঁড়িয়ে আছো কেন? পাতো। পাততে হবে না শতরঞ্জি, আর ফুলদানিতে ফুল রাখতে হবে না। আপনি বুঝতে পারছেন না যে আমি চাইছি না যাতে এই নাচানাচিটা হোক। কোথায় তোমরা সবাই মিলে সন্ধ্যাকে বোঝাবে তা না, তোমরা সবাই মিলে একে তোল্লা দিচ্ছ। আর কতবার বললে তোমরা বুঝবে যে আমি চাইছি না? আর কতবার বললে আপনি বুঝবেন যে আমি আজকে নাচবই? আমি ঠিক ততবারই বলবো, বলি আমি আজকে নাচবো 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 নাচবো, ব্যাস। আর আপনাকেও সেই আনন্দে সামিল হতে হবে, আর আপনাকে বসে বসে আমাদের নাচ দেখতে হবে। অসম্ভব। আপনি যদি ভেবে থাকেন যে আপনি যেটা বলবেন সেটা আমি করব, তাহলে আপনি ভুল ভেবেছেন। আর সব কিছু মানলেও আমি এই নাচের ব্যাপারটা কিন্তু কিছুতেই মানতে পারব না। এদিকে আসুন, আমার সাথে আসুন। ওই যে ওই গন্ধ ঠাকুরের পুজোর ওই রাতের দিন আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমার সব সিদ্ধান্তে আমার পাশে থাকবেন, সেটা কি আপনি এমনি এমনি দিয়েছিলেন? গন্ধ ঠাকুর মানে কি? আরে ওই যে ছাদে নিয়ে গেছিলেন ওই গন্ধ ঠাকুর, আরে কি যেন বলে ওই ওই ভ্যাবা। ও মানে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ ওটাই ওটাই, ওই দিন আপনি বলেননি যে আমার সব সিদ্ধান্তে আপনি আমার পাশে থাকবেন। আজ থেকে আপনার সব চাওয়া পাওয়া পূর্ণ করব। আপনি নিজের মুখে না চাইলেও আমি বুঝে নেব আপনার কি চাই।
কিন্তু তখন তো আপনি ঘুমাচ্ছিলেন, আপনি এসব কথা জানলেন কি করে? সেটা আপনি ভাবছিলেন, আমি তো জেগেছিলাম। ঘুমের ভান করে আপনার সব কথা শুনে নিয়েছি। সেই রাতে আপনি যখন কথা দিয়েছেন তখন আপনাকে রাখতেই হবে। সত্যি তো আমি এমন কথা দিয়েছি বটে, কপাল আমার সেটাও শুনে ফেলেছে। আর আপনি যদি সে কথা রাখতে না চান তাহলে আপনাকে এখানে দাঁড়িয়ে সবার সামনে বলতে হবে যে আপনি কথাটা এমনি এমনি বলেছিলেন। বলুন, মিথ্যা কথা বলেছিলেন তাই তো? শুনুন, আমি মোটেও কোনো মিথ্যা কথা বলিনি। তাহলে আজকে সন্ধ্যাবেলা আমার পাশে থেকে আপনি প্রমাণ করুন যে আপনি সত্যি বলেছিলেন। আরে আমার কথাটা শুনুন, আমি তো এই কথাটা আপনাকে বলিনি যে আমি আপনার পাশে থাকবো না। নাচের কম্পিটিশন হোক কিন্তু আপনি সেটাতে থাকবেন। আরে আপনার নাচা মানে আপনার বেবির নাচা, আরে সেটাতে তো ঝাঁকুনি হবে। এটা কিন্তু পাশে থাকা হলো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে নাচবেন, হ্যাঁ, অল্প অল্প একটু একটু। আপনি আমাকে কত দিন? আচ্ছা এই নিয়ে তো কথা দেওয়ার কি আছে? আপনি তো ভাববেন আমার বাচ্চা আমার মতো শক্তভক্ত, ও কি আপনার মতো নেখা নাকি? হ্যাঁ কিচ্ছু হবে না, এখন চলুন আমার সঙ্গে নেমন্তন্ন করতে যাবেন, চলুন, নাহলে আমি একাকে চলে যাবো আর বুঝে নেবো যে আপনি কিন্তু মিথ্যা কথা বলেছেন, চলুন। নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম, আর হাসি মুখে আপনাকে জলসা দেখতে হবে মনে ভয় নেই। আরে কি হলো, আপনি যাবেন না নাকি আমি একাই যাব? নিমন্ত্রণ করতে হবে, ঘরের দিকে গেলেন কেন, কি যে করেন না দাদা? যেটা ভেবেছো সেটা কিন্তু বলতে হবে ভালোই ভেবেছো, কিন্তু এত অল্প সময়ের ভেতরে কি এত কিছু করা সম্ভব? না হওয়ার কি আছে, তো দাদাকে এখনো চিনতে পারে না। তাহলে সেই মতোই ব্যবস্থা কর ঈশ্বর। নতুন করে কি ব্যবস্থা করবো পিসি, সব ব্যবস্থা করা হয়ে গেছে। আরে আমি কি চুপ করে বসে থাকার লোক নাকি? সন্ধ্যার কাছে তো কোনোভাবে হার মানা যাবে না, সন্ধ্যাকে জিততে দেওয়া যাবেই না। ফাটাফাটি প্ল্যান করেছো দাদা, সকলের সামনে সন্ধ্যা রানীর থোতা মুখ একেবারে ভোঁতা হয়ে যাবে। আর আমি সন্ধ্যার থোতা মুখটা দেখবো। এই শৈল, সন্ধ্যা হারবে মানে তো বিজুড়িও হারবে, বিজুড়ি হলে মানে হেভি মজা লাগবে। কি আরে আপনি নিমন্ত্রণ করতে এখানে কোথায় যাচ্ছেন? তুই ভাবতে পারছিস না আমার এত মজা আল্লাহ। ও মায়ে কি, চুপ করে গেলেন কেন? কোথায় কোথায় চুপ করে গেলাম? আমরা তো এই শুধু আলোচনা করছিলাম যে আমরা কি কি করব। হ্যাঁ জানি জানি জানি, আপনারা এখানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন তাই তো? আচ্ছা সেই ষড়যন্ত্র আপনারা করতেই পারেন, কিন্তু আমি এসেছি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। আসলে আমার মনটা তো অনেকটা বড়, সেই আর কি। হঠাৎ কলায় এত মধু কেন, কি করতে চলেছে সন্ধ্যা? ওই দেখো, আরে কি মুশকিল, আরে ওভাবে দেখছেন কেন আমাকে? আমি তো শুধু আপনাদের নিমন্ত্রণ করতে এলাম। নিমন্ত্রণ আমাদের? হ্যাঁ, ওই দেখো ভোট নিয়ে আমাদের মধ্যে যাই ঝগড়া ঝামেলা হয়ে থাকুক না কেন, সে তো বাইরের ব্যাপার, বাড়ির বাইরে আমরা শত্রু, কিন্তু বাড়ির ভেতরে তো আমরা একটা পরিবার তাই না? তো আমরা দর্শক করে আনন্দ করব বাড়ির ভেতরে, আর একদল মুখ চুন করে বসে থাকবে তা কি করে হয়? তা তো আনন্দটা পুরোপুরি হবেই না তাই না? তাই জন্য আপনাদেরকেও আমাদের জলসাতে আমরা সামিল করতে এসেছি। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। সাহস কত বড় সন্ধ্যার, আমাদের নিমন্ত্রণ করতে এসছে ওর জলসায়। ভালো কাজই তো করেছে, এতো অপরাধ কোথায়? আরে কি মুশকিল, আমি তো বলতে দিচ্ছিলাম যে আমার বলতে দাও পিসি, অপরাধের কথা নয় বিজয়, আসলে মানে আমরা সব সময় ওই ঘরে বাইরে এটা আলাদা করতে পারি না, তো বাইরে যখন যুদ্ধ চলছে তখন ঘরেও যুদ্ধ চলবে। এই সন্ধ্যা ভোটে দাঁড়াচ্ছে বলে তোমরা যেমন আনন্দ অনুষ্ঠান করছো, ভালোই করছো, সেখানে আমাদের অংশ নিতে বলছো তো, সেটার প্রশ্নই ওঠে না। তাছাড়া আমরা তো আজ সন্ধ্যায় বাড়িতে নিজেদের জলসা করবো,
অনেকদিন আগে থেকে ঠিক করে রেখেছি। আগে ঠিক করে নিয়েছ? কই বলেন তো কিছু। এখন বৌমার মুখে শুনে ঠিক করলে বুঝি। বিজয়া, তুমি কি ভাবো সন্ধ্যা জলসা করতে পারে আর ঈশ্বর জলসা করতে পারে না? কেন পারবে? কিন্তু আগে তো আমরা কেউ শুনি। এই বৌমা বললো আর অমনি আপনাদের বাড়িতে জলসা করার প্ল্যান হয়ে গেল। নকল 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 মাঠান, ওনারা আমাদের দেখা দেখি নকল করছেন। আচ্ছা বেশ ঠিক আছে, আপনারা করুন জলসা, তবে হ্যাঁ আজকে আমরা করবো। আমি আগে বলে দিচ্ছি তো, আজকের দিনে আমরা জলসা করবো, আপনারা অন্য কোনদিন দেখে নিন। আমি আপনার পাশে থাকবো কথা দিয়েছি, কিন্তু তার মানে এটা না যে আমি আপনার ভালোটা ভাববো না। আর আপনার ভালোর জন্য আমি আপনাকে বলছি, আপনি নাচবেন না, প্রচারেও যাবেন না আমার দিব্যি। কি বললেন? শুনলেন তো কি বললাম? এটা তো একটা সামান্য ব্যাপারে আপনি আপনার দিব্যি দিয়ে বসলেন। কষ্ট হচ্ছে নাকি? পেটে ব্যথা করছে।